আমার ভৌতিক সংকলনগুলির বিষয়ে কথা বলতে গেলে প্রথমেই আমি বুক ফার্মের যে ভয় সমগ্রর সিরিজটা রয়েছে তার কথা বলবো। এখানে আমি চারটে বই নিয়েছি এবং অনেক কটি বই রয়েছে, আপনারা চাইলে বুক ফার্মের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে গিয়েও দেখতে পারেন। আমি প্রথমেই যদি বলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভয় সমগ্রের কথা, তাহলে এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভয় সমগ্রের বৃহত্তম সংকলন। 34টি ভয়ের গল্প আপনি পেয়ে যাবেন। বইটির মুদ্রিত মূল্য 270 টাকা মতো এবং সূচিপত্রে আপনারা মেঘ মল্লার, ছেলে ধরা, বোমাই বুরুর জঙ্গলে, পথিকের বন্ধু, অভিশাপ, অভিশপ্ত সবটাই আপনি মোটামুটি পেয়ে যাবেন। বইটি অবশ্যই ভালো। এর পরে যদি আমি কথা বলি তাহলে এটি অনুবাদ সাহিত্য এবং ভয় সমগ্র এটা ইএফ বেনসনের লেখা। ইতিমধ্যেই সানডে সাসপেন্সেও বেশ কিছু গল্প কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে, আপনারা চাইলে দু একটা গল্প শুনে নিতেও পারেন, তারপর কীরকম লাগছে এইটা নিজেরা স্থির করার পরই বইটাকে কিনতে পারেন। আমার কিন্তু বই হিসাবে বেশ ভালো লেগেছে, ভাষান্তরও খুব ভালো রাজশ্রী গুপ্তের এবং বইটিতে সূচিপত্রও আমি আপনাদের সাথে দেখাচ্ছি। আমার কিন্তু এই অনুবাদ সাহিত্যের প্রতি একটা আলাদা ন্যাক আছে, তাই আমার পড়তে ভীষণ ভালো লাগে। আমি যদি পরের বইটির কথা বলি তাহলে হচ্ছে মঞ্জিল সেনের লেখা এবং এইটার কিন্তু দুটা সংগ্রহ রয়েছে, পার্ট 1 পার্ট 2 এরকম রয়েছে। এটা অবশ্যই পার্ট 1 এবং এটার মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা এবং এই বইটাতে অবশ্যই কিছু ভালো গল্প আপনারা পেয়ে যাবেন ভূতের সাহিত্যের ক্ষেত্রে। আমি বলবো যে প্রত্যেকটি বই কিন্তু বাঁধনের দিক থেকে, বিভিন্ন প্রকাশনার দিক থেকে, পেজের কোয়ালিটি সমস্ত দিক থেকে খুব খুব ভালো। আমি অবশ্যই এই বইটিকেও সাজেস্ট করব। পরিশেষে আরেকটি যে ভয় সমগ্রের বই আমার কাছে রয়েছে সেটি হচ্ছে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের 35টি গল্পের সংকলন। এই বইটিও আপনি কিন্তু খুব সহজেই কালেক্ট করতে পারেন বুক ফার্মের বিভিন্ন আউটলেট থেকে। মুদ্রিত মূল্য 250 টাকা। এই বইটিও অবশ্যই আপনারা নজরে রাখতে পারেন। চলুন এগিয়ে যাই পরের সাজেশনগুলির দিকে। ভৌতিক সংকলন আলোচনা করতে গেলে অবশ্যই আমি অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা ভৌতিক অলৌকিক এবং সেরা ভয় এই দুটো গল্পের কথা বলবো। এই দুটি বইয়ের প্রথম যে বইটি আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে ভৌতিক অলৌকিক, পত্রভারতীর হাত ধরে প্রকাশিত এই বইটি। 18খানা বিচিত্র ভৌতিক অলৌকিক গল্প পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গল্পের মধ্যে অদ্ভুত একটা শিহরণ জাগানো বিষয় রয়েছে। কিছু গল্পে আবার কল্পবিজ্ঞানের আশ্রয় নেওয়া হয়েছে, কিছু গল্পে ফিউচারিস্টিক বিভিন্ন বিষয় আছে, টাইম ট্রাভেলিং আছে এবং গল্পগুলো বেশ অন্য ধরনের। তার লেখার প্রত্যেকটাতেই এ ধরনের বিষয় থাকে এবং এখানেও কোনো ব্যতিক্রম নয়। পরের যে বইটির অবশ্যই বলবো সেটি হচ্ছে সেরা ভয়। এটি দেব সাহিত্য কুটিরের হাত ধরে প্রকাশিত। এখানে যে গল্পগুলো আছে এটা আমার বেশি ভালো লেগেছে, কারণ গল্পগুলো রীতিমতো শিহরণ জাগানো এবং ওপেন এন্ডেড এবং সত্যি এখানে ভয়ের কারণ আছে। মানে এমন নয় যে কোনো বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা পাওয়া যাচ্ছে, এরকম নয়, সত্যিই একটা ভয়ের বিষয়। এবং দুটি বইয়েরই মুদ্রিত মূল্য 270 মতো করে, অবশ্যই আপনারা কিন্তু পারচেস করতে পারেন। আমার ভৌতিক সংকলন সিরিজের এর পরে যে বইটি দেখাতে চলেছি সেটি হচ্ছে মানবেন্দ্র পারের লেখা ভৌতিক অমনিবাস। এই বইটি অবশ্যই হাতে চাঁদ পাওয়ার মতো বিষয় এবং দেব সাহিত্য কুটিরের হাত ধরে খুবই ভালো বইটির মানে সম্পাদনা এবং প্রচুর প্রচুর গল্প রয়েছে। প্রত্যেকটা গল্পই এক মানে এক থেকে আরেকটি ভালো এরকম বিষয় এবং আপনি কিন্তু 22টা গল্প পেয়ে যাবেন। আমি প্রত্যেকটা গল্পের জন্য হাইলি রেকমেন্ড করতে পারি এবং এই গল্পগুলো মানে ট্রুলি একদম স্পুকি, যাকে বলছে হরর ডিপার্টমেন্ট, পুরোটাই তাই। এবং এই বইটির মুদ্রিত মূল্য 350 টাকা। এত মোটা বই দেব সাহিত্য কুটির বলেই হয়তো 350 টাকার মধ্যে দিতে পারছে। এর পরে আমি যে বইটির কথা বলবো সেটি হচ্ছে ভয়ঙ্কর স্বীকারোক্তি। যারা হিমাদ্রি কিশোর দাশগুপ্তের গল্পের বই পড়তে পছন্দ করেন তাদের জন্য খুব ভালো। ইতিমধ্যে বেশ কিছু গল্প এর মধ্যে অডিও স্টোরিসে হয়ে গেছে, সানডে সাসপেন্সেও হয়ে গেছে। আমার প্রত্যেকটা গল্পের জন্যই থাকবে রেকমেন্ডেশন। বইটির মুদ্রিত মূল্য 225 টাকা। এরপর যদি আসি তাহলে আসবো অরণ্যমন প্রকাশনীর হাত ধরে কৌশিক সামন্তর লেখা মেলাঙ্কলির রাত। বইটি পেপার ব্যাক এবং আকারে বেশ ছোট। আমি বলবো কোথাও ট্রাভেল বা কোথাও ঘুরতে গেলে এই ধরনের ছোট ছোট বইগুলোকে ক্যারি করুন। অল্প অল্প গল্প, অনুগল্প, মানে 2 পৃষ্ঠার মধ্যেই গল্প, খুবই ছোট কিন্তু ইম্প্যাক্ট খুব প্রখর, মানে খুব ভালো লাগবে পড়তে এবং শেষটা খুব টুইস্ট দেওয়া এরকম ব্যাপার। আমার খুব ভালো একটা রেসপন্স রয়েছে। 160 টাকা মুদ্রিত মূল্য। এর পরে যে গল্পের বইটি সেটি হচ্ছে অনিশ দেবের একটা শ্রদ্ধার্ঘে পানিঝরা কটেজ। 16 জনের লেখা, বিভিন্ন এখন যেরকম ওয়েব সিরিজ হচ্ছে যে বিভিন্ন পার্টগুলোকে বিভিন্ন ডাইরেক্টররা ডিরেক্ট করছে, ঠিক সেরকমই একটা গল্পের যেখানে গল্পটা সেম একই লাইনে চলবে কিন্তু বিভিন্ন জন লিখছেন তাদের কলমের মাধ্যমে।
বিভিন্ন পার্টগুলো। তো এখানেও সেরকম হয়েছে, 16 জন মিলে লিখছেন, খুবই ভালো লেখা। ডুয়ার্সের একটা জনহীন অরণ্যে একটা ওই চড়ুইভাতি টাইপের একটা বিষয়ে যাবে দুজন বন্ধু, উৎপল এবং অতীত, এবং তারপরে সেখানে বিভিন্ন ঘটনা ঘটবে, একটা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসও লুকিয়ে আছে। তো বেশ ভালো লাগবে বইটা। বইটির মুদ্রিত মূল্য 249 টাকা। পরিশেষে এই দুটি বই নিয়ে আলোচনা করলে ভৌতিক সিরিজটা অসম্পূর্ণই থেকে যাবে। প্রথমটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক, এবং দ্বিতীয়টি কালীগুণীর। এবং এই দুটি গুণীর এবং তান্ত্রিক সিরিজের মধ্যে বলেই আমি পাশাপাশি রেখেছি। প্রথম বই যদি আমি বলি, তাহলে তারানাথ তান্ত্রিকের মধ্যে আপনারা যে গল্পগুলো পেয়ে যাচ্ছেন এটা কিন্তু নতুন এডিশন, সেই কারণে দুটো গল্প বেশি আছে পুরনো এডিশন থেকে। আমি একটা ভিডিও করেছিলাম যেখানে পুরনো এডিশন এবং নতুন এডিশনের মধ্যে কী কী পার্থক্য রয়েছে সেই বিষয়ে বিভিন্নভাবে আলোকপাত করেছিলাম, এবং তার ভিডিওর লিঙ্কটাও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই বইটির মুদ্রিত মূল্য 450 টাকা। অবশ্যই এই বইটি একটা মাস্ট কালেক্টেড বই বলতে পারি। এবং আমি যদি আর একটা বইয়ের কথা বলি, তাহলে এখানে রয়েছে কালীগুণীর সিরিজের বই, এবং কালীগুণীর মোট 4টি বই রয়েছে। আমি এখানে একটা বই দেখানোর মাধ্যমেই ধরে নিন এটাই রিপ্রেজেন্টেটিভ 4টি বইয়ের, কারণ আমি ভিডিওটাকে লম্বা করতে চাই না। আমি শুধু এটুকু বলতে চাই যে কালীগুণীর সিরিজটা কিন্তু খুব আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে এবং গল্পগুলো বেশ ভালো। একটা গ্রাম্য টাচ রয়েছে, কালীগুণীর প্রবল বুদ্ধিমত্তা রয়েছে, একটা বেশ টান টান গল্পের ইয়ের প্লট রয়েছে, গল্পের স্টোরি লাইন খুব ভালো। অবশ্যই আপনারা কিন্তু দেখতে পারেন বিভা প্রকাশনী থেকে প্রকাশিত, আর তারানাথতান্ত্রিকের সমগ্র বইটি মিত্র এবং ঘোষ প্রকাশনী থেকে প্রকাশিত। তো কেমন লাগলো আজকের এই পর্ব? চেষ্টা করলাম আমি আমার সংকলনে থাকা বিভিন্ন যে ভৌতিক এবং আধিভৌতিক অতিপ্রাকৃত সিরিজের গল্পগুলোকে বাঞ্চ বাঞ্চ করে দেখাবার, এবং অবশ্যই এখানে একটা পরিশ্রম তো লাগে। অবশ্যই একটু অনুরোধ জানাবো লাইক করতে এবং ভিডিওটিকে শেয়ার করে আপনার পরিচিত মহলে, যাতে আরও বেশি লোক এই ভিডিওটির সঙ্গে সম্মুখীন হতে পারে এবং আরও ভিডিওটিকে পছন্দ করে, চ্যানেলটিকে পছন্দ করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।